মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ বটি বল, আমার আশীর্বাদ আর তুমি নেই জগদ্ধাত্রী? থাক না, কি দরকার, রাজনাথ মুখার্জি যাকে মানে। আমি তোমাকে মেনে নিয়েছি, বিলিভ মি অর নট। আমি কোর্টে অ্যাপিল করছি, স্বয়ম্ভু মুখার্জি যে রাজনাথ মুখার্জির ছেলে সেটা আমি কিন্তু প্রমাণ করেই যা। আরে তোমরা সবাই এত চুপচাপ হয়ে গেলে কেন? তোমরা এই গরিমা প্রীতিদি সবাই চুপচাপ কেন? চলো চলো চলো, কাম অন, লেটস পার্টি, লেটস পার্টি, চলো। বলছিলাম এই কেসটা থাক না। কেন থাকবে কেসটা? অনেক বড় বড় চেহারা সামনে চলে আসবে, মাথায় যে অনেক বড় চাই বসে আছে। শেষ দিকে অবশ্য নেশা কুণ্ঠন করতো, কি নিজেকে পুশ করতো, ইনজেকশন। কি বলছেন কি আপনি? হ্যাঁ মেমসা, আর আর কি কি হলো বলুন, আর কি? তুমি কোথায়? আমি একটা কাজে একটু ব্যস্ত আছি। বাড়িতে আশীর্বাদ হচ্ছে, তুমি জানো না? আমার আশীর্বাদ আর তুমি নেই জগদ্ধাত্রী? হ্যাঁ বটি, আপনার আশীর্বাদ বলেই বাড়িতে নেই আমি। কেন? আমি থাকলেই ওই বাড়িতে আবার কোনো না কোনো সমস্যা। থাক না, কি দরকার, রাজনাথ মুখার্জি যাকে মানেননি, বৈদেহী মুখার্জি যাকে মানেননি, দেবুদা, প্রীতিদি, চন্দ্রনাথ মুখার্জি, উৎসব মেহেন্দি যাকে মানেননি তাকে আমি তোমাকে মেনে নিয়েছি। বর্তে আর যাদের নাম তুমি বললে তারা খুব ভালো করে জানে যে তুমি সত্যি কথা বলছো। জগদ্ধাত্রী, হয়তো ক্ষণিকের আবেগে কোনো হট্টকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রাজনাথ মুখার্জি। বিলিভ মি অর নট, আজকে আমার আশীর্বাদ। বিয়ের আগেই কিন্তু আমি কোর্টে অ্যাপিল করছি, স্বয়ম্ভু মুখার্জি যে রাজনাথ মুখার্জির ছেলে সেটা আমি কিন্তু প্রমাণ করেই যা। নইলে আমার নামও কৌশিকী মুখার্জি নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।